ইন্সপেক্টর জামান রিপোর্টিং স্যার। এসো জামান, বসো। থ্যাংক ইউ। বলো খবর কি? গত মাসে কক্সবাজারে চোরা চালানিদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের চালান সহ যে ট্রাক অ্যাক্সিডেন্টের তদন্তভার আমাকে দেওয়া হয়েছিল, আমি তার রিপোর্ট তৈরি করেছি স্যার। ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না স্যার, সমস্ত ব্যাপারটা পরিকল্পিত, বলতে পারেন চক্রান্তকারীর পাতানো খেলা, যার উদ্দেশ্যই ছিল অস্ত্র লুট করা। তার মানে এই গ্যাংয়ের সাথে আমাদের ফোর্সের লোকজনও জড়িত। তাহলে তো এই কেস সিআইডিকে হ্যান্ডওভার করা দরকার। স্যার আমার একটা অনুরোধ, উদ্ধার করা অস্ত্রের যে চালান কাল কক্সবাজার থেকে টেকনাফ যাবে তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হোক। তার চেয়ে ভালো বুদ্ধি আছে, দায়িত্ব যাদের উপর রয়েছে তাদের উপরই থাক। তোমার ডিউটি হবে লুণ্ঠনকারীদের শনাক্ত করা, আর সেই জন্য তুমি আজই কক্সবাজার চলে যাও। কক্সবাজার? ইয়েস, তোমার বাড়ি তো কক্সবাজারে। ডিপার্টমেন্টের সবাই জানবে তুমি ছুটিতে আছো, কিন্তু আসলে তুমি থাকবে অন ডিউটি। ওকে স্যার। বাবা এটা তো উড়ে না, খালি ঘুরে। আমার একটা বড় হেলিকপ্টার আইনা দাও। দিমু রে বেটা দিমু, আসল হেলিকপ্টারই আইনা দেবো। অন করে দিন সবুর কর, আর এটা দিয়ে চলে এলো। কতদিন বলেছি ছেলের সামনে মিথ্যে কথা বলবে না, এদেশের প্রেসিডেন্টও তার ছেলেকে হেলিকপ্টার কিনে দেয় না। এই মিথ্যে না শিখে যদি ওকে সরাসরি শেখাতে, তবে আজও ও নিজের নাম লিখতে পারত। এত চিল্ল কেন? ওটাও বি পারবো। তুমগো সরে আসরে আর বাংলাদেশ ছেড়ে চলে যাইতেছে না? কিন্তু ওর বয়সটা তো চলে যাচ্ছে, এত বড় হয়ে গেছে। না ওর হাতে একটা বই দিয়েছো, না স্কুলে সীমানা নিয়ে গেছো। ভাবিজান যে কি কও না তুমি। আরে যে ট্যাগা দিয়ে ওরা লেখাপড়া শিখাইতে চাও, ওই ট্যাগা দিয়ে বালা থেকে একটা গাই কিনা লও। ক্ষীর মলাই খায় আমার মতো তাগড়া বি হইব, আর বাইজানের মতো বিদ্যান বি হইব। এদিকে এন কত আছে। ওই যে বক সাহেব আর্জেন্ট মিটিং ডাকছে, তোমাকে ইন্সপেক্টর আসলাম বেগোয়াইব। তা তো হইব, লেকিন মিটিংটা কি? তা কেটা জানে, মিটিং মুটিং এর আমি কি জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে চালান একটা গাড়ি খবর নাই? হায় রে, কই কি খবর আছে তো, দিয়া দিছে এই তো মাল। কেদি চল। আবে কত আছে? কি কোনো ভাইজান, এত টেক আমি গুনতে পারি? তোই 10-12 সের হইতে পারে, কত ওজন গুইরা দেখবার পারি। তা তো গুনতে বলা, আমি যাই গা ভাইজান। ওই তুই জায়গা মতো খারাপ গিয়া, আমি কাপড়টা চেঞ্জ করাই যা। ঠিক আছে। যে ডিউটি করার জন্য সরকার তোমাকে পোশাক দিয়েছে, তুমি কি সেই ডিউটি করছো? কেন জানো না কি করি? ডিউটি তো করতে আছি। না করছো না, আগে করতে। সারা মাস ইমানদারির সঙ্গে ডিউটি করে মাসের পয়লা তারিখে 3,000 টাকা নিয়ে গর্বের সঙ্গে ঘরে ফিরতে, আর এখন মাস যাওয়া লাগে না, পয়লা তারিখ লাগে না, যে কোনো দিন লাখ লাখ টাকা আসে ঘরে। আমি আমি কি বুঝি না কিসের টাকা কেন করছো এসব? কোন রহমের মূর্খ মায়া মানুষ এটা, মাথায় ভুসি ভরা আছে নাকি? পাঁচনের মতো পাঁচবার চাই আমি, আর আমার এসে জিন্দগি চাই, কি বুঝলি? তাই বলে দেশের মানুষের সাথে বেইমানি করে? তুই কি চাস? তাই মাগি কি চাস? ইমানদারি দেখাইয়া সারা জীবন বন্দুক কান্দে কইয়া ঘুরতে থাকুম, একদিন সন্ত্রাসী গুলি খাইয়া রাস্তায় পড়ে থাকুম, বিধবা চাস? সেই সব বিধবাদের জীবনও ধন্য যাদের স্বামীরা দেশের মর্যাদার জন্য জীবন দেয়। চুপ থাকবি তুই? শেষবারের মতো বলছি, আমার সাথে তুমি যাই করবে আমি মেনে নেব, কিন্তু দেশের সাথে বেইমানি করলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। টাকার লেগে সব কিছু করার পারি বুঝছস, দরকার হইলে বউ বি ছাড়ার পারি। তাহলে তাই হোক। ওই তো বিক্সে বেয়া পড়ছে। ঘটনা কি সাহেব আলী, বক্স তো সবসময় লুট হওয়ার পর অস্ত্রের চালান নিতে আসে, আজ হঠাৎ
লুটের আগে মিটিং করতে আসছেন? এটা তো ভাবছিলাম আমি আপনার জায়গায়, উল্টা আপনি জায়গাইতেছেন। যাও গা, ঘটনা কি বক্সি জানে ভাইয়া? দেন কেটা মিস্টার বক্স, হঠাৎ এই আর্জেন্ট মিটিং কেন? কারণ প্রতিবার যত সহজে অস্ত্রের চালান লুট করা সম্ভব হয়েছে, এবার তা হবে না। কেন হইব না? কেন? আমার কাছে খবর আছে, এবার যাতে চালান লুট না হয় সেই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে, গার্ডের সংখ্যাও সেই জন্য বাড়িয়ে দিয়েছে। এই খবর আপনি কোথায় পেলেন? আমাদের চতুর্থ পার্টনার গোলাম কুদ্দুসের কাছে। সব রকম খবর সংগ্রহ করে আমাকে পৌঁছানো যে ওর কাজ, তা নিশ্চয়ই তোমরা জানো। এইটা তো জানি, তো পুলিশের ব্যবস্থা যদি করাই হয় তৈলের অপারেশনে গেলাম কি, ক্যান্সেল করে দিই? তার আগে ভেবে দেখো, 20 কোটি টাকার অস্ত্র আছে, এবার লোড করতে পারলে প্রত্যেক পার্টনার 5 কোটি টাকা করে পাবো। 5 কোটি টাকা? তাহলে তো জিন্দগি বড় কামে করে লাগবো না, কি করুন ভাইয়া? চাবে, যত বড় বিপদই আসুক না কেন সাহেব আলী, কালকের অপারেশন হতেই হবে। দরকার হইলে খুন করাবি হইব, লাশ পড়বো, মাগার অপারেশন সাকসেস হইতে হইব। ইউনানি বিচে ট্রাক এবং আমার লোকদের সাথে গোলাম আলী থাকবে। উইশ ইউ গুড লাক। কাল রাতে হঠাৎ করে এলে, বললে ছুটি পেয়েছে, আবার এখন বলছে তারা আছে, বেরিয়ে যাবে, কি এমন প্রয়োজন? বলা যাবে না। খোকা স্কুল থেকে আসুক, তারপর যাও। ডোন্ট মুভ, নড়বে না। আরে সাদিক ভাই, ও ভাবি, খবর পেলাম জামান ছুটিতে বাড়ি এসেছে, আমারও ছুটি, তাই ভাবলাম সবাই মিলে ঢাকা থেকে বেরিয়ে আসি, টিকিট কেটে এনেছি। নাস্তা কর, পরে টিকিটগুলো ফেরত দিয়ে। এত শখ করে টিকিট কেটে আনলাম, আর তুই বলছিস তোর যদি এতই শখ থাকে তোর টিকিট রেখে আমাদেরগুলো ফেরত দিয়ে আয়। দেখ, এটা কিন্তু বাড়াবাড়ি, আর তাছাড়া কাল থেকে বাচ্চারও স্কুল ছুটি। সাদিক ভাই যখন বলছে চলোই না। দেখ সাদিক, মাত্র 2 দিনের ছুটিতে আমি বাড়িতে এসেছি, যেতে যদি হয় পরের বার 7 দিনের ছুটি নিয়ে আসবো। সে কি উঠে গেলি যে? আমার একটা জরুরি কাজ আছে, তুই তোর ভাবির সঙ্গে গল্প কর, আমি চললাম। আপনি কিছু বললেন না ভাবি? আপনার বন্ধুকে তো আপনি ভালো করেই চেনেন, যেটা বলবে সেটাই করবে, একবার না বললে হ্যাঁ করানোর কোনো উপায় নেই। কিন্তু ছুটিতে এসে ও এমন তড়িঘড়ি করে গেল কোথায়? Ha ha ha!
বেইমানের দল, ফুল ফুলে ফেল ওই ইউনিফর্ম, ওই পবিত্র পোশাক গায়ে রাখার কোনো অধিকার নেই তোদের। চানের বাজি ধরে চোরা চালানিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করছে পুলিশ, আর সেই পুলিশের পোশাককে অপবিত্র করে তোরা আবার লুট করে নিচ্ছিস সেই অস্ত্র, তুলে দিচ্ছিস সেই সব সন্ত্রাসীদের হাতে যারা দেশের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করছে, সন্ত্রাস সৃষ্টি করছে সারা দেশে। আমি তোদের অ্যারেস্ট করলাম। আবাগু অ্যারেস্ট করে কি হবে স্যার? মেডেল পাইবেন, প্রমোশন পাইয়া এসপি হইবেন, এই তো আমাগো পার্টনার হইয়া যান, মাল পাইবেন। ইউ বাস্টার্ড এসআই, তোর এত বড় সাহস আমাকে কিনতে চাস তুই? তাতে কি হয়েছে স্যার, বিক্রি তো সবাই হচ্ছে, কোথায় আবার কাকে কেনা যায় না। চাকরিতে ইমানদারি দেখিয়ে কিচ্ছুই পাবেন না এসপি সাহেব, আমাদের সাথে থাকলে প্রত্যেকে আমাদের ভাগ থেকে 1 কোটি করে দেবো আপনাকে। 4 কোটি টাকা পাবেন আপনি। 400 কোটি টাকা দিল, আমি আমার দেশের মানুষের সাথে বেইমানি করব না, আর তোদেরকেও এই সম্পদ লুট করতে দেব না। হাত উপরে ওঠা। বক্স সাহেব আপনি? আর একটু হইলে মরে যেতাম গা, ঠিক সময় পড়ছেন। সময় নষ্ট করো না, পুরো ঘটনাকে সুন্দর করে সাজাবার দায়িত্ব তোমাদের। আর হ্যাঁ, যার যার ভাগের টাকা নিয়ে আজ থেকে সেটেল হবার প্রস্তুতি নাও। অস্ত্র বেচা কেনার হাত নতুন রূপে নতুন ঢঙে সাজাতে হবে রাজধানীতে। আমি বহুত খারাপ লোক, আমার সাথে ধুন ফুন করার চেষ্টা করো না। বখরা দে, জামিন নাই। বখরা? আমার কমিশন না দিয়ে মালের চালান চলবে না, জলদি দে। জামিন নাই। আমার বাচ্চা আমার আম্মা ডাকছে, আমার আম্মা ডাকছে।
আমার বাচ্চা। পানির মধ্যে ছাপ দি হল্ট, দূরেই দাঁড়িয়ে থাকো, কাছে আসার কোনো প্রয়োজন নেই। স্যার, আগে কইবেন তো, আপনি পুলিশের লোক। এখন তো টের পেয়েছো? পাইছি স্যার। কত লাগবো? কম মাল লয়ে সেরা দেন স্যার। স্যার, কমিশনার সাহেব ইমার্জেন্সি মেসেজ পাঠিয়েছেন, যত দ্রুত সম্ভব আপনাকে চট্টগ্রাম যেতে বলেছেন। এই দুটো ব্রিফকেস আর এদেরকে থানায় নিয়ে যাও। স্যার, গো। জামিন নাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, প্লিজ সিট ডাউন। এর নাম গোলাম কুদ্দুস। ইন্টারপোলের ফ্যাক্স অনুযায়ী সারা পৃথিবী জুড়ে গোলাম কুদ্দুস বেআইনি অস্ত্র আর গোলা বারুদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। কাল যে কোনো সময় গোপন পথে সে দেশে পৌঁছবে। আমরা যদি ওকে জীবিত ধরতে পারি, তবে এ দেশে যারা অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত তাদের সম্পর্কে অনেক তথ্য পেতে পারি। মনে রেখো, বাইরের কেউ যেন ব্যাপারটা জানতে না পারে, কারণ কুদ্দুস ধরা পড়েছে। একথা বুঝতে পারলেই ওর সাথে লোকেরা ওকে শেষ করে দেবে। আমি মৃত কুদ্দুস চাই না, জীবিত কুদ্দুস চাই। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। মিস্টার সাদেক, আমি চাই কুদ্দুসকে ধরবার প্ল্যান এবং অপারেশন তোমার আন্ডারে হোক। বাট রিমেম্বার ওয়ান থিং, যে কোনো মূল্যেই তাকে জীবিত পেতে হবে। অ্যালাইভ। ওকে স্যার। পুলিশ তাকে জীবিত চায়। তোমাকে কি করতে হবে তা তুমি ভালো জানো। তবে মনে রেখো, কুদ্দুস যেন কোনোভাবেই পুলিশের হাতে না পড়ে। আর একটা কথা, এ ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। সবাইকে সতর্ক হতে বলো, এই মাত্র মেসেজ এসেছে, আন্তর্জাতিক অস্ত্র চোরা কারবারি গোলাম কুদ্দুস এই সীমান্ত দিয়ে দেশে ঢোকার চেষ্টা করছে। ওকে জীবিত ধরতে হবে। ওকে স্যার। সাবধান, কেউ যেন গুলি না করে। ইয়েস স্যার।
কে তুমি? পুলিশ নই। পুলিশের হাত থেকে বাঁচতে হলে এই মুহূর্তে আমার সঙ্গে তোমার হাত মেলাতেই হবে। মিস্টার কলাম কুদ্দুস। ওকে, নিচে নামো। যে আমার পরিচয় জেনে যায় তাকে আমি বাঁচিয়ে রাখি না, কাজ শেষ হলে তার জান শেষ, এটাই আমার নীতি। কিন্তু যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো, তাই সামনে থেকে বুকে গুলি করব না, পেছন থেকে মাথায় গুলি করব, যন্ত্রণা কম হবে। ঘর আমার নীতিটা একটু উল্টো গোলাম কুদ্দুস। আমার নীতি হলো যান শেষ মানে কাজ শেষ। What? Sorry, sir. আপনি ওকে জীবিত ধরার অর্ডার দিয়েছিলেন। শুধু সরি বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না এসপি সাদেক। সমস্ত ইউনিটকে সতর্ক করে দাও, ওরা যেন কোনো মতে এলাকা ছেড়ে পালাতে না পারে। সোডো সোডো ঢেউ তুলি ফানি লুসাই পাহাড় তন, নামৈরে যার গই কর্ণ ফুলিত ছোট ছোট ঢেউ তুলি। বাড়া বাড়া নিন। উত্তরা 6 নম্বর সেক্টর। আচ্ছা, আপনার বাড়ি কি চিটাগাংয়ের দিকে? হ্যাঁ, ওই দিকে। ওই তো একটু পিছলাইয়া কক্সবাজার দিয়া। আপনি আমার চিনছেন? জি না। জি না, এইবার না ভাই, চিনতে পারলাম না। তবে একটা কথা ভেবে অবাক হচ্ছি, আপনার বাড়ি চিটাগাং, গান গাচ্ছেন চিটাগাংয়ের ভাষায়, কিন্তু কথা তো বলছেন ঢাকায় ভাষায়। কি করবো, কাল লগে প্রাণে চাটগায় ভাষায় কথা কমু, এইখানে তো সবাই ঢাকাইয়া, আমার আপন মধ্যে কেউ নাই। সে কি কাঁদছেন কেন? সে একটা যেটি বেদনা কষ্ট দুঃখ। একবার বৈশাখী মেলা বইছিল এখানে ঢাকায়। না না, কক্সবাজারে। আমি আর আমার জমজ ভাই, ওই অলি উল্লাহ আর আমি সলিম উল্লাহ, ও ছিল বায়ে, আমি ছিলাম ডাইনে, আর মাঝখানে ছিল আপনার মা, বাপ ছিল। আমরা নাচতে নাচতে তিনজন যাচ্ছিলাম, হাতকা আমার ব্যাগ লইয়া নোর, আরে আমি তো ব্যাগে সাকে খেয়ে গেলাম গা, সাথে সাথে চিৎকার দিলাম, এই যে বা আব্বা ব্যাগ লো লোর এতেছে, শুন না সেও পিছনে পিছনে লোর। কে বাবা? আরে আরে না, আমার ভাই, চোর সামনে আমার ভাই পিছনে, চোর সামনে ভাই পিছনে, চোর সামনে ভাই পিছনে, দুজনে দুজন লোর এতেছে, লোর এতেছে, এর মধ্যে ও হারিয়ে গেল গা। কে চোর? আরে আমার ভাই, সেই ঠিক আজ পর্যন্ত খোঁজ দাসি পাইতাছি না। চোরকে? আরে আমার ভাই রে। আশ্চর্য, শখের মধ্যে দুগা ছিল, একগা ছিল চিড়িয়াখানা দেখার, আর একগা ছিল এই পকেট মারার। আচ্ছা এখন আপনি বিকন,
পকেট মারার জন্য বাসের চাইতে ভালো জায়গা আছে নাই, এই জন্য বাস কন্ট্রাক্টর হয়ে গেলাম গা। ভাবলাম একবার না একবার তো পকেট মারতে আইবই, আর আইলেই আমার সামনে পড়বই, বাস দেখা হয়ে যাবো দুই ভাইয়ের। হ্যাঁ ওই যায় পড়ছে তোমার ভাই? আর দূর আপনার ছয় নম্বর সেক্টর। ও আচ্ছা আচ্ছা। এই বাস থামাও, এই রোকে রোকে রোকে। ও ভাই ও ভাই ও ভাই শুনেন, যদি ওর দেখা পান তাইলে আমার কাটটা তারে দিবেন। হ্যাঁ কাকে? ওই চোরকে? আরে আমার ভাই অলি উল্লারে। চোখে দেখো না, নাকি মেয়ে মানুষ দেখলে জ্ঞান থাকে না? আপনার মতো সুন্দরী দেখলে তো যে কেউ জ্ঞান হারতে পারে। চাষা কোথাকার, চালাতে না শিখে এই সিটিতে গাড়ি নিয়ে বেরিয়েছো কেন? গ্রামে গিয়ে গরুর গাড়ি চালাতে পারো না? তুমি জানো এই গাড়ির দাম কত? আস্তে ম্যাডাম আস্তে, গ্রামের চাষাকে তাচ্ছিল্য করবেন না। বাংলাদেশের গ্রামের চাষিরাই আপনাদের এই শহরের হাটবাটকে বাঁচিয়ে রেখেছে। আর দামের কথা বলছেন, আপনার এই গাড়ির দাম জানার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু ড্যামেজ হয়ে। কি সামান্য একটু? এই ড্যামেজ কি তুমি সামান্য একটু বলছো? প্লিজ প্লিজ, একটু বেশি যদি হয়েও থাকে তবে এত বেশি হয়নি যে রাজা তা ক্ষতিপূরণ দিতে পারবে না। কত দিব বলুন? 500, 1000, 2000, 4000, 5000? এই নিন রাখুন এটা। ইউ লোফার, এত বড় সাহস তোমার, তুমি আমার হাত ছুঁয়েছো? আরে বাহ, পোশাকে মেডো না আর মুখের পাশে সকি না। পুলিশ নাচানাচি করেন, কুদাকুদি করেন, পালে কুদাকুদি করেন। আমরা এখানে প্রেম করছি না, ঝগড়া করছি। ও আমার গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে কি করেছে দেখুন 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 এখানে। ও আগা মাথা করে ফেলেছে। ও তাইলে তো দুজনেরই আমার সাথে থানায় যাইতে হইব। কেন খামাখা ঝামেলা করছিস? তুই চুপ কর, চুপ। শুনুন,
আমাদের অভিযোগ আমরা ফিরিয়ে নিচ্ছি। একেই বলে সমাজতা। বাহ, সমস্যা সমাধান হয়ে গেল। ওকে, তোমাকে আমি দেখে নেব। কোথায় ম্যাডাম, বলে যান। শাট আপ। ওই 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 ওই, যাক ভালোই হলো। আপনি? আমি? আপনার কোনো ভাই আছে? হ্যাঁ, যমজ। ছোটবেলায় বৈশাখের মেলা হারিয়ে গেছিল। গেছিল? বাহ, পেয়ে গেছি। আমার সঙ্গে তার দেখা হয়েছে। কোথায়? কোথায়? এই শহরে। বাবা বাবা বাবা, বাস কন্ডাক্টর হয়ে সে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। হায় রে কপাল, দুত্রি, হায় রে কপাল। ওই বাস কন্ট্রাক্টর তো আমি আছিলাম, সলিমুল্লাহ। আপনি ভাবছেন আমি অলিউল্লাহ? আয় রে, ভাবলাম এতদিন নিশ্চয় ভাইটা উন্নতি কইরা গাড়ি চোর হইছে। একদিন হঠাৎ চোরাই গাড়ি নিয়া সিগনাল ব্রেক করে যাইব, আর আমি তারে দেখে ধরে ভালামু। তাই তো ট্রাফিকে চাকরি নিলাম। এই লন আমার নতুন কার্ড, ওলি উল্লার লগে দেখা হইলে দিয়েন। জায়গা ফাংশন যাই তুইব, আমার আজকে ডিউটি শেষ। সাই হাত মিলান, দূর নাকে পানি নাই। লেডিজ এন্ড জেন্টলম্যান, নাজমুল হুসাইন, শুভ সন্ধ্যা। আপনারা জানেন ফটো সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মিস নূপুর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক, থ্যাংক। আজ সেরা সুন্দরীর সম্বর্ধনা অনুষ্ঠানে মিস নূপুরের পক্ষ থেকে রয়েছে একটি বিশেষ ঘোষণা। এবারে চ্যাম্পিয়ন মিস নূপুর, এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত যুবকদের জন্য এক মজার প্রতিযোগিতার আয়োজন করেছেন, এবং এই প্রতিযোগিতার কথা মিস নূপুর তার নিজ মুখে ঘোষণা করতে চান। তাই আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়েলকাম। থ্যাংক ইউ। উপস্থিত সুধীবৃন্দ, এই সম্বর্ধনা অনুষ্ঠানের আনন্দ আরো বাড়িয়ে দিতে আমি এক মজার ধাঁধার আয়োজন করেছি। এই বাক্সগুলোতে আমার তিনটি প্রশ্নের উত্তর লেখা রয়েছে। আমি প্রশ্নগুলো করব, যিনি আমার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে রয়েছে বিশেষ পুরস্কার। পুরস্কারের কথাটা আপনি বলে দিন। এক অদ্ভুত পুরস্কার, সহসে এমন সুযোগ মেলে না। যিনি মিস নূপুরের তিনটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন তার দিকে হাত বাড়িয়ে দেবেন এবারে সেরা ফটো সুন্দরী নূপুর। আর যিনি বিজয়ী হবেন তিনি সেই হাতটি ধরে সেই হাতে চুমু দিতে পারবেন। এই প্রতিযোগিতার পেছনে একটা কিন্তু শর্ত আছে। প্রশ্নের উত্তর দিতে এসে কেউ যদি কোনো একটি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তাহলে মিস নূপুর তার পায়ের জুতো এগিয়ে দেবেন। পরাজিত যুবককে সেই জুতোতে চুমু খেতে হবে। আছেন এনি ইয়াং ম্যান, কোন সাহসী যুবক? মিস নূপুরের হাতে চুমু খাওয়ার জন্য কেউ কি তার জুতোয় চুমু খাওয়ার ঝুঁকি নিতেও রাজি নন? হ্যাঁ রাজি। একজন যুবক পাওয়া গেছে যিনি জুতোয় চুমু খাওয়ার ঝুঁকি নিতে রাজি আছেন। বিগ হ্যান্ড, তালি তালি তালি। থ্যাঙ্কস। ওয়েলকাম। এমন সুন্দরী একটা মেয়ের জন্য গুলির সামনে বুক পেতে দিতেও দ্বিধা করা উচিত নয়। জুতোয় চুমু খাওয়া তো সামান্য ব্যাপার। আরে বাহ, তালি। প্রশ্ন শুরু করার আগে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? জুতোয় চুমু খাওয়ার মতো ঝুঁকি নেওয়ার সাহস যার আছে তার পুরস্কার হাতে চুমু খাওয়াটা একেবারেই সামান্য। মানে? যদি জিততে পারি তাহলে হাতে নয়, সরাসরি ঠোঁটে চুমু খেতে চাই আমি।
কি হলো, ভয় পেলেন? আমি যদি জুতো চুমু খাওয়ার ঝুঁকি নিতে পারি তাহলে মিস নূপুর কেন ঝুঁকি নিতে পারবে না? সাহস নাই? আমি রাজি। তাহলে শুরু হচ্ছে সেরা সুন্দরীর মজার ধাঁধা। আমার প্রথম প্রশ্ন, রোজ সকালে আমার কপালে চুমু খায় কে? কপালে চুমু সেই খেতে পারে যার ঠোঁট থেকে সবসময় দোয়া ঝরে পড়ে। ছেলে চাই তো মেয়ের জন্য যার দোয়া বেশি, তিনি হলেন বাবা। মিস নূপুরের কপালে রোজ সকালে চুমু খান নূপুরের বাবা। উত্তর সঠিক হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্ন। আজ খোপায় পড়ব বলে বাগান থেকে একটি ফুল ছিঁড়েছিলাম, বলতে হবে সেই ফুলের নাম কি? যন্ত্রণার রং নীল, যৌবনের রং সবুজ, যুদ্ধের রং লাল, আর শান্তির রং সাদা। এখন বসন্তের কাল, প্রেমের দিন, ভালোবাসার দিন। বসন্তের রং হলুদ। আজ সকালে মিস নূপুর একটা হলুদ ফুল তুলেছিলেন বাগান থেকে, সেই ফুলের নাম গাঁদা। তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে মিস নূপুরকে এই যুবক চুমু খেতে পারবেন। কি যেন আপনার নাম? রাজা। ওয়েল মিস্টার রাজা, হয়েও যেতে পারেন মিস নূপুরের হৃদয়ের রাজা। শেষ প্রশ্ন, কার রূপ দেখে আমার হিংসে হয়? আপনারা সবাই মিস নূপুরকে দেখেছেন, অপরূপ এক সুন্দরী। কিন্তু যে কোনো সুন্দর আরো বেশি সুন্দর হয় কলঙ্ক থাকলে। মিস নূপুরের জীবনে এখনো কলঙ্কের দাগ লাগেনি। রাতের বেলায় তিনি তাকে দেখে হিংসা করেন যার গায়ে কলঙ্কের দাগ আছে। আর কলঙ্কের দাগ সহ সেই অপরূপ সুন্দর হলো আকাশের চাঁদ। Ladies and gentlemen, এখনই ঘটবে সেই ঐতিহাসিক ঘটনা। আজকের এই মজার ধাঁধার অনুষ্ঠানের চুক্তি মোতাবেক এখন মিস নূপুরকে চুমু খাবেন মিস্টার রাজা। যা, বাংলাদেশে এর আগে কখনো কোথাও ঘটেনি। আজ যে কলঙ্কের চিহ্ন তোমার গায়ে লাগবে তাতে আর কোনোদিন চাঁদকে থেকে হিংসা করবে না। চোখে লাল তোমার ওই দুটি গাল, প্রেমে পড়ে যাবে তুমি আজ নয় তো কাল। চোখে লাল তোমার ওই দুটি গাল, প্রেমে পড়ে যাবে তুমি আজ নয় তো কাল। হিরো হিরো চাল, আহা মজনু বেতাল, জলে পড়ে যাবে খেলে লাল মরিচের ঝাল। প্রেমে পড়বে ভালোবাসবে, আহ ফুলের মতো ফুলে ওঠে নাজুক মোর। আরে দেখলেই ফুল বলে
দেবে সামাল, প্রেমে পড়ে যাবে তুমি আজ নয় তো কাল। হিরো হিরো চাল, হাহা মজনু বেতাল, জ্বলে পড়ে যাবে খেলে লাল মরিচ ঝাল। প্রেমে পড়বে ভালোবাসবে, তোমার ওই দুটি গাল, প্রেমে পড়ে যাবে তুমি আজ নয় তো কাল। হিরো হিরো চাল, আহা মজনু বেতাল, জ্বলে পড়ে যাবে খেলে লাল মরিচ ঝাল। প্রেমে পড়বে ভালোবাসবে, আরে বলো না লোকে হাসবে। প্রেমে পড়বে ভালোবাসবে। কৃষ্ণপুর, অন্যের উপর রাগ করে কেন নিজের ঠোঁটের বারোটা বাজাচ্ছিস? এভাবে ঘষাঘষি করলে তো ঠোঁটের চামড়াই উঠে যাবে। যাক উঠে যাক চামড়া, তবু আমার ঠোঁট থেকে ওই লোকটার ঠোঁটের দাগ মুছে ফেলবো আমি। যে দাগ ঠোঁট থেকে হৃদয়ে পৌঁছে যায় সে দাগ কি মোছা যায়? বেশি বকবক করবি না বলছি। আহা খেপছিস কেন? এমন কি অন্যায় করেছে বেচারা? বাজিতে জিতেছে, তোর প্রশ্নের জবাব দিয়ে চুমুর দাবিদার হয়েছে। যাই বলিস নূপুর, আমার কিন্তু ভালোই লাগে ওকে, দারুণ স্মার্ট ম্যানলি। আমি যদি চান্স পেতাম তাহলে ওই ঠোঁটে অন্তত এক নিঃশ্বাসে চুমুর স্বাদ নিতাম। শাট আপ! আমি যদি আর একবার চান্স পাই তাহলে ওর ঠোঁট দুটো চিরদিনের জন্য থেতলে চ্যাপ্টা করে দেব। Good luck. Disco Don Club, table number 9. তুমি তো পুলিশে ছিলে এখানে? হ্যাঁ ছিলাম পুলিশে, ওটাও করে দেখলাম, কিন্তু না হলি উল্লার সাথে সলিমুল্লার দেখা হয়নি, তাই ওয়াটারে কাজ দিলাম। ওর আমার বার্গার খাওয়ার শখ ছিল, তাই ভাবলাম বার্গার খেতে একদিন একদিন এখানে আসবেই, আর আসলেই আমার সাথে দেখা হবে। স্যার প্লিজ প্লিজ স্যার এখানে বসবেন না স্যার, স্যার উঠে 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 এই নূপুর দেখ দেখ কারি কি কই আল্লাহ রে হেরেছে এই পাগল এখানে এসেছে
আল্লাহ জানি ওর সাথে আবার কেন দেখা হয়। ও গড, তোর একার সাথে কোথায়? আমার সাথে তো দেখা হচ্ছে। চুপ কর, এখানে বসতে পারবেন না স্যার। এই জন্য পারবেন না কারণ এটা বল্টু রাজের টেবিল। কে বল্টু রাজ? ও এই শহরের মস্ত বড় ডেঞ্জার ম্যানের পোলা আর দুত্তরি রাজকুমার। সবসময় সে শুধু হাসে, শুধু হাসে। ভালো তো, হাসি স্বাস্থ্যের জন্য খুব ভালো টনিক। হাসি স্বাস্থ্যের জন্য খুব ভালো, সেটা আমিও জানি স্যার। বাবারে বাবা, কিন্তু বল্টু রাজের হাসি যখন থেমে যায় তখন লোকের স্বাস্থ্য এমনি খারাপ হয়ে যায়। আর যদি কাউকে তার টেবিলে বসতে দেখে তাহলে কি হয় জানেন? কি হয়? কি বুঝলেন না? আরে বুঝে না, সবার হাত পা ভাঙা মেডিকেল স্টোরে পাঠায়, কারণ তার 9 নম্বর টেবিলে বসেছিল বলে। পেছি কি আইডিয়া, ওকে মার খাওয়ানোর চমৎকার আইডিয়া মাথায় এসেছে। এর চেয়ে ভালো চান্স আর পাওয়া যাবে না। রাখ তো নপুর, বসে থাক। কিছু করতে গিয়ে শেষে যা ভাবছিস সব তার উল্টো না হয়ে যায়। আর যদি আমি ওকে মার খাওয়াতে পারি, বাজি ধরবি? 500 টাকা ধরলাম বাজি। বস তুই। আমি চাই না স্যার, আপনার মতো ভালো লোক ওই মেডিকেল স্টোরে যাক। দয়া করে এই টেবিলটা ছেড়ে উঠুন স্যার। স্যার উঠুন, স্যার উঠুন স্যার। কপাল খাওয়া কি অবাক কাণ্ড! সূর্য আজ পশ্চিম উঠলো কি করে? আমি কি তোমার সঙ্গে জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বসুন না। না 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 না, আপনি কোথায় এসে জয়েন হচ্ছেন ম্যাডাম? এই টেবিলে যে একবার জয়েন্ট হয় তা সমস্ত জয়েন্ট খুলে যায়, বুঝিয়ে বলেন? অন্য কোন টেবিলে জয়েন্ট হন আপনারা? ও না না না, ও প্লিজ, ও বল, ও ভাই জয়েন্টুল্লাহ স্যার, এইটা 9 নম্বর টেবিল। তো কি হয়েছে? ওরে বল্টু রাজের টেবিল। স্যার, ম্যাডাম, এই টেবিলটা রিজার্ভ করা বল্টু রাজের জন্য। এটা যদি রিজার্ভ হয়ে থাকে তবে এর উপর একটা রিজার্ভ লেখা প্লেটও থাকা উচিত ছিল। ওহো, কেন আপনি বুঝতে পারছেন না? বল্টু রাজ অত্যন্ত ডেঞ্জারাস লোক। আরে তাতে কি, আপনি কি মনে করেন তার চেয়ে ডেঞ্জারাস কেউ নেই? সে যদি ডেঞ্জারাস হয়ে থাকে তাহলে মিস্টার রাজা ডাবল ডেঞ্জারাস। কি বলেন মিস্টার রাজা, ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ, শুধু ডাবল কেন, ট্রিপল ডেঞ্জারাস আমি। এখন তো এই টেবিল ছাড়া প্রশ্নই আসে না। চাই ও স্যার বল্টুই আসুক আর লালটুই আসুক। আসুন আসুন বসুন। উঠুন উঠুন প্লিজ বসুন। এক্সকিউজ মি, বাই। এমন ফাঁসা ফাঁসিয়েছি যে এখান থেকে সোজা হাসপাতালে যাবে। দেখ কিছু বলি।
কি করবেন? বেতনে নেন, দেখেন না। সকালে টের পাইবেন। ওরে বাপরে, কোকে ঢাকনা খেয়ে ফেললে, এত ক্ষুধা! শিশু দিতে গিয়েছিলাম, একটু ধৈর্য ধরতে পারলে না? কাপুরুষের মতো একটা মেয়ের সঙ্গে লড়াই শুরু করে দিয়েছিস। তোর জন্য হোটেলে যে লোকসান হয়েছে তার জরিমানা দে। মিয়া ভাই, ক্লাবের যা ক্ষতি হয়েছে তার ভর্তুকিটা আমি পেয়ে গেছি, কিন্তু তার বদলে ওই বল্টুর বাপ যান তোমার অনেক ক্ষতি করবে। সেটাই তো আমি চাই। আমার যেন কেমন কেমন লাগছে। আপনারে আরেকটা দিন দাও। আমি গেলাস ভরে,
সব কথা জেনে যায় সেই তুমি তোমার সাহস হলো কি করে আমাকে ফোন করার দেখো অনেক কষ্ট করে তোমার নাম্বারটা জোগাড় করেছি প্লিজ কথা না বলে ফোনটা রেখো না ঠিক আছে তাড়াতাড়ি বলো কি বলবে আমি ঢাকা ছেড়ে একেবারে বাড়ি চলে যাচ্ছি তাই শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করতে চাই কি একেবারে চলে যাচ্ছো শেষবারের মতো দেখা করতে চাও ঠিক আছে চলে এসো এই নাও এটা কি ধরনের ফাজলামো আসলে সময় কম তো তাই প্রতি সেকেন্ড বাঁচাতে হচ্ছে আচ্ছা ঠিক আছে এবার বলো কেন দেখা করতে চেয়েছো এই কার্ডটা দেওয়ার জন্য কার্ড আমার বিয়ের কার্ড বিয়ে ও মাই গড কোন বেচারি হতভাগীর কপাল পোড়াচ্ছো এই যে ওর তুমি এই মেয়েটা কি বিয়ে করবে না না আমি কিছুই করব না যা করা সব ওই করবে কিন্তু তুমি একে বিয়ে করতে রাজি হলে কি করে রুচি বলো তো একটা কথা থাকে ছি থাকে না কোনো কথাই থাকে না নিরুপায় হলে এরকমই হয় নিরুপায় কেন বলবো এখানে বলবো চলো না কোথাও গিয়ে বসে বলি ঠিক আছে চলো কি বলবো নুপু শুনে তাজ্য ভাবে তুমি আমি আমার বাবার কথা ফেলতে পারি না ফলে বিয়েও পাল্টাতে পারে না এটা তো একেবারে পাহাড়ের মতো অটল হয়ে গেছে এই অবস্থা থেকে কে আমাকে বাঁচাবে বলো ঠিক বলেছো জেনুইন প্রবলেম আচ্ছা আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি ইচ্ছে করলে তো সাহায্য করার অনেক সুযোগ ছিল কিন্তু কিন্তু তুমি তো ঝগড়া করে করে সময় পার করে দিলে আমি কি জানতাম নাকি যে কালো মুটকির সাথে এরি মধ্যে তোমার বিয়ে ঠিক হয়ে যাবে জানলে কি করতে কি করতাম যা করতে লেট করেছিলাম তাই তাড়াতাড়ি করে ফেলতাম কি সেটা এখন বলে আর কি হবে অটল পাহাড় তো সরবে না তোমাদের অটল বাপেরাও টলবে না যদি টলার মতো হতো তাহলে 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 কি তুমি এতটুকু বোঝো না হাদারাম রাজা মেয়েদের ঘৃণাটাই হচ্ছে ভালোবাসার প্রথম লক্ষণ কে বললো বুঝি না ভালো বুঝি ভালো বুঝলে তরমুজকে বিয়ে করতে কালই চলে যেতে না আহা কাল তো আসিনি কোথায় চলে গেলাম আমি যাওনি যাবে তো তুমি যদি বলো যাব না কচু এই যে কার্ড এটা কি হবে এই নাও পড়ে দেখো
চোখে সারা রাত বুকে তোমাকে ভেবে আমি বেঁচে আছি সুখে যাকনা জীবন স্বপ্ন সাজিয়ে তোমাকে নিয়ে শুধু তোমাকে নিয়ে সারা দিন চোখে সারা রাত বুকে তোমাকে ভেবে আমি বেঁচে আছি সুখে সাগরের বাসনা নদীকে ডাকে ছুটে এসে তাই নদী জড়ালো তাকে আমিও তোমাকে রেখেছি জড়িয়ে হারিয়ে গিয়ে সুখে হারিয়ে গিয়ে সারা দিন চোখে সারা রাত বুকে তোমাকে ভেবে আমি বেঁচে আছি সুখে চিরদিন এ হৃদয় ঘর বেঁধে থেকো চিরদিন সারাদিন চোখে সারা রাত বুকে তোমাকে ভেবে আমি বেঁচে আছি সুখে যাক না জীবনটা স্বপ্ন সাজিয়ে তোমাকে নিয়ে শুধু তোমাকে নিয়ে সারাদিন চোখে সারা রাত বুকে তোমাকে ভেবে আমি বেঁচে আছি সুখে সারাদিন চোখে সারা রাত বুকে তোমাকে ভেবে আমি বেঁচে আছি সুখে আরে আহো আসলাম বেগ আহো ওয়েলকাম কেমন আছো একদম ফিট কে গোলাম আলী তুমি কেমন আছো আমার কি আমার বাইজানরা ফিট থাকলে আমি ভি ফিট এবার কও আজকা কি মনে কইরা দেখা করনে খায়স হইল একটা দুঃসংবাদ আছে জানি আমগো পাটা মরে গেছে এটা তো কইবার চাও না এর চেয়েও খারাপ খবর জানা গেছে যে ওকে শেষ করার পরিকল্পনা করেছিল সে হলো বক্স বক্স কি কত 25 বছরের পুরনো পার্টনারে বক্স মারে ফেলাবো এইটা আমারে বিশ্বাস করতে কো পাগল হয়ে গেল নাকি সাহেব আলী তুমি জানো না বক্স টাকার জন্য সব করতে পারে এনিথিং আচ্ছা ঠিক আছে মানতাছি তোমার কথা বক্স সব করবার পারে মাইরে ফেলেছে কুদ্দুসরে খুব ভালো করছে যদি পুলিশের হাতে ধরা গাইতো কি হইতো মায়ের চোটে বেবাক কথা ফাঁস করে দিত তারপর পুলিশ আমাকে ধইরা নিয়া সোজা লাল ঘরে পড়তো কি পড়তো না আমি যা বলতে চাই তা কিন্তু বুঝোনি তুমি বুঝি নাই তো বোঝাও এমন না হয় যে নিজের দরকার ভেবে
আমাদের দুজন কি না শেষ করে দেয়। এইসব ফালতু কথা কও, আমাকে শেষ করে দিলে দেশের মধ্যে বেআইনি অস্ত্রের বাজারটা চালাবো কেডায়? ওর বাবাই নাকি? আমার কথা বুঝতে চেষ্টা করো সাহেব আলী। বক্সের নিয়ত শুরু থেকে ঠিক ছিল না, আর এজন্যই সে তার ঠিকানা কোনোদিন আমাদের জানতে দেয়নি। সে যে কোনো সময় আমাদের কাছে আসতে পারে, কিন্তু আমাদের ইচ্ছা থাকলেও তার কাছে পৌঁছতে পারি না। কে ঠিক না? কথাটা খারাপ কইনি ভাইজান। তা কি করবার চাও, করুম কি আমরা? আমার পরামর্শ যদি মানো তো শোনো, বক্স আমাদের উপর আঘাত করার আগেই আমাদের উচিত ওকে শেষ করে দেয়া। আইডিয়াটা খারাপ না, খুব ভালো কথা কইছো। চারজন পার্টনার আসিলাম, কুদ্দুসরে মাইরে ফেলাইছি, রইলাম তিনজন। বক্সরে মারলে থাকলাম ওরা দুইজন, এরপর আমারে শেষ করতে পারলে থাকলা তুমি একলা। ভালা, খুব ভালা। আমার কাও গ্রামে খ্যাত পাইছো নাকি? কান পরা দিয়ে কাজ কইরা একলাই পুরা সিন্ডিকেটের ডন হইবার চাও? বক্সনরা তোমার নিয়ে ঠিক মনে হইতেছে না। মুখ সামলে কথা বলো সাহেব আলী, নইলে হাত সামলায় রাখেন আসলাম ভাইয়া, আঙ্গুল ট্রিগারে যাওয়ানের লগে লগে মগজ বেড়ে যাবো গা। আমি গোলাম কুদ্দুস আসলাম বেগ, অত সহজে মরতাছি না আমি। আর যদি মৈরবি যায় তো এই খবরের কাগজে নিউজ হইতাছি না। তোমার কাছে যদি আমার কাম কাজের ফাইল থাকে তো আমার কাছেও তোমার কালো ধান্দার ফাইল আছে। আমি মরণের লগে লগে পুলিশের কাছে ফাইলটা হাইটে হাইটে চলে যাবো গা। কি হইলো মিয়া ভাই, অস্ত্রের বাহার দেখা গলার আওয়াজটা বদলে ফেলাইলেন বুঝি? কান্দনের টাইমে আসতাছেন গেল না দোস্ত? তোমাকে ওস্তাদ মানতেই হয়। আরে আমি তো বক্সকে মারার কথা বলে পরীক্ষা করলাম, কুদ্দুসকে মারার প্ল্যানটা তোমার নয় তো? কি বুঝলা? বুঝলাম এই যে, যদি কুদ্দুসকে মারার প্ল্যান তোমার হতো তাহলে তুমি আমার প্রস্তাব অবশ্যই মেনে নিতে। তাহলে রেজাল্টটা দাঁড়াইলোটা কি? কুদ্দুসকে তুমি মারোনি, তুমি একদম বদলাওনি, আজও সেই পুরানো দোস্তের দোস্তি হয়ে আছো। আমাদের তিন পার্টনারকে কেউ বদলাতে পারবে না, কেউ না, নবরি নবরি, মরণ ছাড়া। হ্যাঁ মরণ ছাড়া। রাজা বলো। আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। জানি, জানো তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। তাও জানি। তাও জানো? হ্যাঁ এও জানি যে এর পরিণাম কত ভয়ঙ্কর। কি হলো, হাসছো কেন? তুমি কিছুই জানো না, এর পরিণাম একটুও ভয়ঙ্কর নয়। তাছাড়া নূপুর কোনো পরিণামের কথা ভেবে ভয় পাবার মেয়ে নয়। আমি আজই বাবার কাছে তোমার কথা বলবো, তুমি ভাবতেও পারো না আমার বাবা কত ভালো। তাই নাকি? তাহলে তুমি একা কেন বলবে, আমিও বলবো তোমার সঙ্গে। তুমি কি বলবে বাবাকে? বলবো, বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি পারবে বলতে? 100 বার পারবো। ওকে, তোমাকে নিয়ে যাব বাবার কাছে। কিন্তু তোমার বাবা এখন আছে কোথায়? হ্যালো মাই ডার্লিং মামনি, কেমন আছো মা? ফাইন বাবা। বাবা তোমার সাথে আমি একজনকে পরিচয় করাতে চাই। নিশ্চয়ই, গাড়িতে তোমার পাশে যে ইয়াং স্মার্ট ছেলেটি বসে আছে তাকে। ও মাই গড, তুমি কি করে জানলে বাবা? আমি তো এও বলে দিতে পারি, এই মুহূর্তে ও লাল রঙের গেঞ্জি পরে আছে। একজন দায়িত্বশীল বাবা হিসেবে তোমার সব খবরই আমাকে রাখতে হয়, কখন কি করো, কোথায় যাও, কার সাথে দেখা হয় সব। ওয়াও, ইউ আর রিয়েলি গ্রেট বাবা। আমি জানি ওকে দেখে তুমি খুব খুশি হবে। ওকে আগে সামনে তো নিয়ে এসো। কাম অন বেবি, কাম অন, কাম অন ড্যাডি। আমার লক্ষ্মী মামনি। ড্যাডি
তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই, ওর নাম রাজা। ওয়াও, না বলতেই তুমি রাজার নাম জেনে ফেলেছো। এত দূর থেকে না দেখেই যিনি আমার কাপড়ের রং বলে দিতে পারেন তিনি নামও জেনে যাবেন, এতে আশ্চর্য কি আছে? আমার মামুনি যাকে এত পছন্দ করে ফেলেছে তার নাম তো আমাকে জানতেই হবে। তবে হ্যাঁ, কন্যাদানের সম্পর্ক করতে হলে শুধু নাম জানলেই তো চলবে না, কাজও জানতে হবে। জারি, ও যা করে দারুণ করে, এক্সিলেন্ট। তাই নাকি? তাহলে তোর দারুণ কাজ দেখতেই হয়। মামুনি, তুমি একটু ভেতরে যাও, আমি ওর সঙ্গে কিছু কাজের কথা বলি। এবার বলো রাজা, কুদ্দুসকে মারার কন্ট্রাক্ট তোমাকে কে দিয়েছিল? তার মানে আপনি আমার কাজ সম্পর্কেও জানেন। বেশ, এবার আমার নীতিটাও জেনে নিন। আমি কন্ট্রাক্ট নেওয়ার সময় শুধু টাকা দেখি, টাকা কে দিল তা দেখি না। তাহলে তো তুমি তাকেও দেখোনি যে তোমাকে আমার মেয়ের সাথে প্রেমের নাটক করার কন্ট্রাক্ট দিয়েছে। আমি শুধু খুন করার কন্ট্রাক্ট নেই, প্রেম করার নয়। নূপুরের সঙ্গে আমার ভালোবাসা কোনো নাটক নয়। তোমার কথা যদি মেনেও নেই তবুও কোনো বাপ কি তার মেয়েকে এরকম কারো হাতে তুলে দেবে যার হাত রক্তে লাল হয়ে আছে? আমার হাত যদি রক্তে লাল হয়ে থাকে তো আপনি বা এমন কোন দুধে ধোয়া তুলসী পাতা? আমি আপনার আসল রূপ চিনি, আমরা একই জগতের বাসিন্দা। হতে পারি একই জগতের বাসিন্দা, কিন্তু একই শাড়ি নয়, কাতার আলাদা। তুমি যেই জগতে ভাড়া কাটার সামান্য একটা পেশাদার খুনি, আমি সেই জগতের সম্রাট। আমি আমার মেয়ের সাথে এসেছো তাই এই পর্যন্ত বুঝতে পেরেছ, তা না হলে জীবন্ত তুমি তো দূরের কথা। আমার পোষা কুত্রা তোমার হাত দিয়ে এ পর্যন্ত আসতে দিত না। তাই নাকি? এই প্রথম দেখছি কোনো বাক্যে পাহারা দেওয়ার জন্য কুত্তার প্রয়োজন। দুটো জ্ঞানের কথা শুনে রাখুন, আজকের যুগে বাঘ শুধু দুই জায়গায় সুরক্ষিত থাকতে পারে, এক সার্কাসে, দুই চিড়িয়াখানায়। দুই নম্বর কথা হলো কাতার সম্পর্কে, আমি আপনার রাজ্যের এমন এক ব্যক্তি যে আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যার স্বপ্ন আপনি 20 বছর যাবৎ দেখছেন কিন্তু পৌঁছবার কথা ভাবতেও পারছেন না। কি বলতে চাও তুমি? আমি একটা মাস্টার প্ল্যান নিয়ে এসেছি যা শুধু আপনিই জানবেন, আর কেউ না। কে? আসুন। মেয়ে মানুষের গলা শুনলে হিরো শাস্তি ইচ্ছে করে না? আজ তোকে আমি হিরো থেকে জিরো বানাবো। তোর বাপ চাচাকে গিয়ে বলিস কাল আমি সবাইকে দেখতে আসবো ঠিক 4টায়। এইটা হইল টেটা যন্ত্র, এইটার গুলি দেখতে লিপস্টিকের মতো, একবার গুলি বললে সারা দিন গুলি করবার পারবেন। ওয়ান্ডারফুল। হ্যালো, ওটা ফাটবে না, নকল বোমা দেখে এত ভয়। এটা তোর রাবারের গোল্লা,
ওই মামদার পো কেঠায় কইছে আমি ভয় পাইছি তোরই নকল বোমা দেইখা একটুও ভয় পাই নাই আমি দূরে বসে আসতে খুব মজা লাগতেছে না সাহস থাকলে সামনে আয় টুকরে টুকরে করে হালামু কেচি কেচি করে ভালামু ঠিক আছে তৈরি থাক তোদের অস্ত্র বিক্রি যত টাকা আছে সব নিয়ে আসবো আমি পারলে ঠেকা ঠেকামু মানে তোরে আমি ঝাঁঝরা করে ভালামু তোকে মেরে হাত গন্ধ করবো না তুই শুধু ওদের খবর দে আমি লিফটে ওপরে যাচ্ছি জলদি বস সুলতান লোকটা লিফটে ওপরে যাচ্ছে হালার বোলা লিফট করে উপরে আইতাছে আমারে গালি দিছ আজ তোর খবর আছে কোনো চিৎকার নয় কেউ তোকে বাঁচাতে এলে তোর খুলি উড়িয়ে দেব বল টাকা কোথায় বস এখানে তো কেউ নেই খেলনা পিস্তল দিয়ে আসল মাল নিয়ে গেছে আরে না না ক্যাশ টাকা গইনা লিমু আজকা অক্ষণই পাঠাও গোলাম আলী বিমার আইতে কো বড় একটা পেমেন্ট না দইব বিমা হাসপাতালে ভাইজান তো কালু রহিম এগো পাঠা কেউই নাই সপ্তরে হাসপাতালে পাঠাইছি কি সপ্তাহে হাসপাতালে কেন কার্লাস আনতে গেছে কি হয়েছে এসব ওই রাজার মেহরবানি চাচা খতর না কেটেম প্রথম তো রেস্টুরেন্টে ধলাই করে 9 নম্বর টেবিল ভেঙেছে তারপর রোড অ্যাটাক শুধু তাই না থার্ড টাইম গামা সহ সবাইকে হাসপাতালে পাঠিয়ে ড্যাডিকে উত্তম মধ্যম দিয়েছে তারপর কত গালাগালি দিয়েছে কুত্তা শহর বান্দর আমি বলতে পারবো না আরাম জাদা কসকি হায় আশ্রম কিছু আছে তোর হ্যাঁ নিজেগো মার খাওয়ানোর কথা এমন ভাবে কইতা চস যেন রাজ্য দল কইরা মেডেল আনছস মেডেল কি করে পাবো চাচা ও যে এসে জিনিস না চুপ এই রকম বেউজ্জুতির কথা মার্কেটে ছড়াইলে আমি মুখ দেখাবো কেমনে হাই হই থাকে রাজা জানি না ভাইয়া হাই না জানলে খুঁজে বার করবি বাপ বেটা মিলা আজ কি অরেস্টেস করবি গুলি না কইরা রিটার্ন করবি তো খবর আছে
তো গোস্তিনাথ আমি গুলি চালাম যা আগে চলো খাড়া নিচ্ছিস কে যা কাল 10টার ফ্লাইটে তোমার মা কক্সবাজার থেকে ঢাকায় আসবে, এয়ারপোর্টে তাকে রিসিভ করবে। শিকার ও আমাকে মেরেছে, আমি ওকে মারব। সাবধান বল্ডু, খোলা মেলা রাস্তা, একবারের বেশি গুলি করণ যাব না। ডোন্ট ওরি ড্যাড, এক গুলিতেই খুলি উড়াবো আমি। এই শালার বাচ্চা আবার কোত্থেকে ঢুকলো ভিতরে? ওই তো মা এসে গেছে, চলো। কি করতেছো মার বল্টু? এইবার মার বল্টু। জানারা ভাবি বন্দুক নামা বল্টু। কি হয়েছে ড্যাড? এ তো আমার ভাবি সাহ, জানারা ভাবি। তার মানে রাজ আমার ভাইজানের পোলা, তোর বড় চাচার পোলা। কেমন আছিস বাবা? ভালো। আরে ও তো আমাগো রক্ত, তোর চাচা তো ভাই, তোর বড় ভাই। বলো কি ড্যাড, ও আমার ভাই, বড় ভাই। চল জলদি চল, অক্ষণে গিয়ে ভাইজানকে খুশির খবরটা দিয়ে আই। জানারা, এয়ারপোর্টে দেখছিস তোরা? হ্যাঁ ভাইজান, যেই পোলারে আমরা মারতে এয়ারপোর্ট গেলাম ওই তো তোমার পোলা রাজু। আমার পোলা? আমার জানারা, এসব কি শোনাইতেছিস গোলাম আলী? আমার তো বিশ্বাস হয়ে যাচ্ছে না। আরে হ ভাইজান, আচ্ছা তুই ক বল্টু, কি দেখছো এয়ারপোর্টে ক? বড় চাচা, বাপজান ঠিকই বলেছে, এয়ারপোর্টে আমরা নিজের চোখে দেখেছি রাজু ভাইয়া চাচিমার পা ছুঁয়ে সালাম করছে। আমার পোলা আছে, আমার বৌভি আছে, জাহানারা। আপনি ভুল ঠিকানা এসেছেন, আপনার স্ত্রী বলে কেউ এখানে থাকে না, এখানে রাজার মা থাকে। এমন কঠিন ভাষায় কেন কথা কইতেছো জানারা? একবার একটু ভাইবা দেখো, কিসমত এত দূর আয় না আমাকে এক লগে মিলাইছে কেন? আমরা সবাই এক লগে থাকি এর লেগা। বাপ থাকতে যে সন্তানটা অনাথের মতো বড় হয়েছে, হে যেন তার বাপের পায়ে এর লেগা। কাকে অনাথ বলছেন? অনাথ তো তাকেই বলা হয় যার মাথার উপর থেকে বাবা এবং মা দুজনেরই ছায়া উঠে যায়। কিন্তু রাজার মা তো এখনো বেঁচে আছে। আর কত জিদ করবা জানারা, তুমি জানো না আই যে আমার কাছে এত টাকা আছে, সারা দুনিয়াতে যা মন চায় তাই কিনবার পারো। তাহলে যান, ওই টাকা দিয়ে একজন স্ত্রী আর একটা ছেলেও কিনে নিন। এই ঘরে এমন কেউ থাকে না যে টাকার কাছে বিক্রি হয়ে যায়। ভাবি আর কত রাগ কইরা থাকবা, কম তো হইলো না ভাইজানের ওয়া। আমিও তোমার কাছে মাপ চাইতাছি, আর জোর কইরা মাপ চাইতাছি, ওইখানে বইলিয়া যাও। যারা টাকার লোভে নিজের দেশের মর্যাদা বিক্রি করতে পারে, সন্ত্রাসীদের হাতে বেআইনি অস্ত্র তুলে দিয়ে দেশের হাজারো নিষ্পাপ মানুষের মৃত্যুর কারণ হতে পারে, তাদের কোনো ক্ষমা নেই, কঠিন শাস্তি তাদের একমাত্র প্রাপ্য। আপনারা এখন যেতে পারেন। জানারা, ভাইজান আপনার পোলার রাজা। রাজা, তুই জানিস না বাবা। আমি জানি, সব শুনেছি আমি। বাপজান, তুই আমার উপর রাগ করে থাকিস না, 20টা বছর ধরে বুকটা তোর লেখা ছটপট করতেছে বাপজান। আমিও 20 বছর ধরে আমার বাবার জন্য ছটফট করে মরছি। দেখছো ভাইজান, রক্ত হাঁচাই রক্ত, এরে কয় রক্তের টান, নিজের রক্তর পর হয় কেমনে?
Yes, uncle. Blood is after all. Blood. ঠিক এই ভাবে যদি জানার সময় না নিতো মাইটা তো আপনি আমার উপর ছেড়ে দিন মাকে আমি মানিয়ে নেব ওকে ওকে ফেলাবালি ভাইজান শিগগির একটা জমকলো পার্টি আয়োজন করে ফেলা আমি সবতরে জানাইবার চাই সাহেব আলী আটকুরা না তার কান্ধের উপর কান্দার একটা কারণের পোলায়া পড়ছে আরে তুমি তোমার একটা ভাই আছে না হ দেখা পাইছেন সে ডিস্কো ডন হোটেলে চাকরি নিয়েছে ও ওই মরাই তো আমি তুমি হ ভাই যা গান বাজনা করা খুব শখ আছিল কোন ব্যান্ডে যোগ দিয়েছে কিনা কে জানে সেই জন্য হলে চাকরি থাকে বিভিন্ন ব্যান্ডে গান বাজনা করি এই জন্য আমার নতুন ঠিকানা আহো আহো আসলাম বেগ এই যে সাহেব আলী কেমন আছো গোলাম ভালো আছি মিয়া ভাই পরিচয় করিয়ে দেই আমার মেয়ে নুপুর হ্যালো আঙ্কেল মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে গা সবাই কি আমনে পার হয়ে যায় গা আই যে আমার মহা খুশির দিন পাক্কা 20 বছর পর আমি আমার পোলারে ফিরে পাইছি তাই নাকি এত বড় আনন্দের কথা কোথায় তোমার ছেলে আবে রাজা আসছি বাবা ও ও তোমার ছেলে কি মন কুত্তা খাইলা আমার পুলারে দেইগা কাইল তাক আসলাম সব আমগ শক্তির সমান আছিল লেকিন রাজা অনের পর আমগ শক্তি চার গুণ হয়ে গেছে না চাচা গোটা তো সত্যদের লাগে বন্ধুদের নয় আসলাম বেগ সাহেব তো আমাদের বন্ধু মানুষ উনি কেন গোটা খাবেন থ্যাংক ইউ এটা তো বিদেশি কায়দা এদেশে গুরুজনরা তো আশীর্বাদ দিয়ে থাকে আরে তোমরা দেখতেছি একে অপরকে আগে থেকে চিনো গুতায় এবার তুমি খাবে সাহেব আলী তোমার ছেলে বলে তোকে পরে জেনেছ আমি আগেই ওকে জেনেছি আমার মেয়ের জামাই হিসেবে তার মানে হচ্ছে তোমার ছেলে আর আমার মেয়ে একে অপরকে ভালোবাসে কি আউ হ্যাঁ বড় চাচা ইনার জন্য তো রাজা ভাই আমাকে ধলাই করেছিল কি কইতেছ আসলাম তাইলে তো আমরা শুধু পার্টনার থাকলাম না হ্যাঁ সবাই সবার তোর হাতে এলাম গা এলাম আলি আজ তো মহানন্দের দিন আনন্দ কর বাজনা বাজা মনের কথা কইলেন বাজনা বাজা এ বাজা বাপরে শক্তি হাঁচা কথা কি জানো বাবা জিন্দগি ভর যা কামাইছি সব গোপন রাখছি কারে দেখাও কারে খিলাম আজ তোমারে পাইছি বাপজান সব তোমারে দেখাবো কি রাস্তা এমন সিক্রেট জায়গা দিয়ে গেছে যার খবর আমার ছোট ভাই গোলাম আলীও জানে না কিন্তু তোমারে কমু বাবা সব গোপন খোলসা না হইলে বিজনেস চালাইবা কেমতে সব তো তোমাকেই চালান লাগবো আহো বাপজান এদিকে আহো আজ আমি মহা খুশি বেটা একদিনে তুমি আমার এত বছরে খায়েশ পূরণ করে দিছ সব বাবাই তো স্বপ্ন দেখে একদিন তার ছেলেকে বিয়ে দিয়ে ঘরে বউ আনবে না 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 খালি এই জন্য না আসল গোমট হইতাছে তুমি ওই বেজাত আসলামের মাইয়ের লগে পিরিত কইরা ওই হারাম জাদারে আমার পায়ে আইনা ফেলাইছো এই আপনি কি বলছেন আসলাম সাহেব তো আপনার দোস্ত কি এর দোস্ত ওই হারাম করি ইমন দোস্ত চান্স পাইলে দোস্তের গোস্ত বি খাইয়া ফেলায় আমি কাম না এক জাদুঘরে কিসা আছে না ওর জান আছিল তোতা পাখির ভিতরে ওই রকম আসলাম মিয়ার জানও আছে আমার বাক্সের ভিতরে বুঝলাম না অহনি বুঝাইতেছি খারাপ এই যে তোতা পাখি এইটার মধ্যে আসলামের সমস্ত কালা ধান্দার হিসাব নিকাশ দিন তারিখ প্রমাণ সব লেখা আছে এই দাও
এটা হলো আমাগো তিন নম্বর পার্টনার গোলাম কুদ্দুস, অনায়িকা মরে গেছে। আর এটা হলো আমাগো চার নম্বর পার্টনার বক্স, এইহানি আছিল কয়েক বছর আগে কক্সবাজারের কাছে গা, ওইহানি থাকে। আপনি ঠিকই বলেছেন, আসলাম বেগের জান আপনার হাতের মুঠোই আছে। এরপরও একটা পেরেশানি আছে, আমার মতো আসলামের কাছেও ওই রকম একটা ফাইল আছে আমার নামে, এই জন্যই তো বিয়েতে রাজি হয়ে গেছি গা। অহন তুমি জামাই হইয়া ওর কাছ থেকে যেমনে পারো ওই ফাইলটা নিয়ে আইবা, ব্যাস। তারপর দেখব কেমনে কুত্তার বাচ্চা কব্বর বানাই আমি। এরপর আমার সমস্ত দায় দায়িত্বের বোঝা তোমার কাঁধে দিয়া আমি শান্তির ঘুম দিব। আমি তো দায় দায়িত্ব নিয়েই ফেলেছি, তোমাকে যদি চির শান্তির ঘুম নাই দিতে পারি তাহলে আমি কেমন ছেলে? তুমি জানো কিছু কই গেছে? আমি আমি কি করে জানবো? এলা ভাইবা দেখো, কেউই জানে না, এটা ভাই জানে একটা রোগ, মাঝে মধ্যে কিছু না করে দুই তিন দিনের লেগে হা হয়ে যায়গা। আমরা নয় বোকা, মুখ ফসকা সেক্রেট কথা বেরিয়ে যাওয়া পরে এই লেগে গোপন রাখে। ও হন একটা চালাক পুলাইছে, তারা তো কিছু কয়ে যাওয়া যায়। ওই যে খবর আয়া পড়ছে, হ্যালো কে? রাজা? হ্যাঁ হ্যাঁ, রাজা এনে আছে। কি এত বড় সাহস রাজা? কথা কও। হ্যালো, একটা কথাও বলবো না তোমার সাথে নূপুর। গাবড়াই দিছিলাম না, সামলাও এইবার। হ্যালো নূপুর। খবরদার আমার নাম ধরে ডাকবে না তুমি। ঠিক আছে, ডাকবো না, এখন থেকে শুধু জান বলে ডাকবো। যদি জানি হতাম তাহলে এভাবে ভুলে থাকতে পারতে না। তোমাকে ভুলে থাকা আর নিজেকে ভুলে থাকা তো একই কথা, নিজে জানকে কেউ ভুলে থাকতে পারে? সত্যি বলছো? সত্যি। তাহলে এক্ষুনি চলে এসো, তিন দিন তোমাকে দেখি না, এখন তিন মিনিটের মধ্যে দেখতে চাই।
তো প্রেম শুধু নয় আরো বেশি কিছু মনে হয়, এ তো প্রেম শুধু নয় আরো বেশি কিছু মনে হয়, গড়ব দুজন নতুন ভুবন নতুন কোন কার চেয়েও কাছে দুটি হৃদয় বাঁধা আছে, থাকিস না বাপ, চোখের পানি ফালায় হালকা গড় বুকতে রে, অনেক কাজ করতই বতো, তোর মতো আমি ভাই এতিম হয়ে গেলাম রে রাজা, তার একটা জীবন ভাই জান আমার বাপের মতো আছিল। এই লাইটারটা কার বলতে পারেন? লাশের পাশে পাওয়া গেছে। এইটা আমার ঘরে কি জায়গা? পাওয়া গেছে তো তদন্ত করেন, কার কি এখানে তো বাইর করেন আপনাকে কাম। দাঁড়াও চাচা,
দেখি লাইটারটা, এটা তো আমার বাবারই লাইটার। তাই হওয়ার কথা, মনে হয় গুলি খাওয়ার আগে উনি সিগারেট ধরাতে গিয়েছিলেন। লাইটারটা কি আমি রাখতে পারি? শিওর, এটা যখন আপনার বাবারই লাইটার তখন ক্লু হিসাবে এটা কোনো কাজেই আসবে না। চলি। কি করলা তুমি? পুলিশের কাছে মিছা কথা কইলা কেন? ভাইজান তো সিগারেট খেতো না। জানি, জানি বলে পুলিশকে আসল তথ্য দেইনি। আমি চাই না পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করুক। কেন? আমি নিজের হাতে বদলা নিতে চাই। ভালো করে দেখুন, লাইটারটা চিনতে পারেন কি না? সেদিন আমার পরিচিত অনুষ্ঠানে কারো হাতে এই লাইটারটা আপনি দেখেছেন, স্মরণ করুন। মনে পড়ছে, ব্যাবাক মনে পড়ছে, এইটা তো আসলাম বেগের লাইটার। তোর সেই যাই কম যাদের বাচ্চা গাদ্দারি করছে, ভাইজানকে খুন করছে, ওরে আমি ছাড়ুম না রাজা। হ্যাঁ রাজা ভাই, চাচা জানের লাশ দাফন করার পর প্রথম কাজ হবে আসলাম বেগকে হত্যা করা। না, আগে প্রতিশোধ তারপর দাফন। ঠিক, এই তো আমার ভাইজানের রক্ত কথা কইতাছে। আগে লাশের বদলে লাশ, তারপরে দাফন। চাচা, তুমি আমাদের সমস্ত লোককে খবর দাও, আজই আমরা ওর আস্তানা ধ্বংস করে ওকে হত্যা করব। আগে থেকেই তো হালার বুদের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখছে, কিন্তু চেকপোস্টে কোনো লোক নেই। আমি দেখছি। সাবধানে। নো প্রবলেম। Well done, my boy, well done. Mr. Aslam, Shahib Ali tar shongite shesh kore ami amar wada shompurno korechi. Shompurno ekhono hoyni raja, ardhek puron hoyeche. Amar file kotha? Amar kache. Photo o peye jaben apni. Tar age apni apnar wada puron korun. Nupur ke amar hate tule din. Oh, ha ha ha. Amio to wada korechhilam. বলুন কবে? এনি ডে, পাত্রপাত্রী যেদিন চাবে সেদিনই তোমাদের বিয়ে হবে। আমার প্রেমে বেঁচে
থাকে যেমন শুধু একটি প্রাণ, তুমি আমার বুকে তেমন প্রাণেরই সমান। তোমার প্রেমে বেঁচে আছি বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। এটাই সে ফাইল। বিশ্বাস হতে চায় না কেউ কাউকে এত ভালোবাসতে পারে যতখানি তুমি নূপুরকে ভালোবাসো। শুধু আমার একটা কথার উপর, নূপুরকে বিয়ে করার জন্যে তুমি তোমার জন্মদাতা বাপকে হত্যা করলে। কে বলেছে সে আমার বাবা? কি সাহেব আলীর মতো জঘন্য অমানুষ কোনোদিন আমার বাপ হতে পারে না। ওকে তো এর জন্য বাপ বানিয়েছিলাম যাতে আমি ওর একেবারে কাছে পৌঁছতে পারি। সত্যি যদি সাহেব আলী তোমার বাপ না হয়ে থাকে তাহলে সে তোমাকে নিজের ছেলে বলে স্বীকার করলো কেন? তার স্ত্রীর কারণে অনেক বছর আগে তার ছেলে হারিয়ে গিয়েছিল। আমি সেই ছেলে হারা মায়ের সামনে দাঁড়িয়েছিলাম হারিয়ে যাওয়া সন্তান হয়ে। পুত্র সুখে আধা পাগল মাকে বিশ্বাস করাতে কোনো কষ্ট হয়নি আমার। 20 বছর পর হারানো সন্তান ফিরে এলে আপনি কি তাকে চিনতে পারবেন? বাহ, চমৎকার, বিস্ময়কর প্রতিভার অধিকারী তুমি। এক তীরে তুমি তো অনেক শিকার করেছো, শাহেদ আলীর সম্পদ, আমার মেয়ে এবং আমার আস্থা, তিনটা শিকার। আমি তোমাকে যতখানি চালাক ভেবেছিলাম তুমি দেখছি তার চেয়ে অনেক বেশি চতুর।
আজ বাপ বানিয়ে তুমি সাহেব আলীকে মেরেছো, কাল আমার সম্পত্তি আত্মসাত করার জন্য শ্বশুর বানিয়ে আমাকেও খুন করবে। বাট মাই ডিয়ার জামাতা সাহেব, আমি সাহেব আলীর মতো অতটা হাদারাম গবেট নই। ফাইল আমার হাতে এসে গেছে, এখন আর তোমাকে কোনো দরকার নেই, গুড বাই। মাই ডিয়ার ফাদার ইন ল, আপনাদের গর্ধবের চেয়েও নিম্ন শ্রেণীর বোকা লোক, গুলি করার আগে অন্তত চেম্বারটা চেক করবেন। সাহেব আলীর সিক্রেট লকার থেকে আপনার জন্য ওই ফাইল যে নিয়ে আসতে পারে, তার জন্য আপনার পিস্তলের গুলি বের করে নেওয়া এমন কোনো বড় ব্যাপার নয়। রাখুন এটা। আরে বাবাজি, আমি তো এমনি একটু ঠাট্টা করছিলাম। ঠাট্টার সম্পর্ক তো শালা দুলা ভাইয়ের মধ্যে হয়ে থাকে, শ্বশুর জামের মধ্যে নয়। সুতরাং মনোযোগ দিয়ে এবার একটা সিরিয়াস কথা শুনুন। সাহেব আলীকে আমি নুপুরের জন্য নয়, বক্সের জন্য হত্যা করেছি। বক্সের জন্য? বক্স তিনজনকে মারার কন্ট্যাক্ট দিয়েছিল আমাকে। প্রথম গোলাম কুদ্দুস, দ্বিতীয় সাহেব আলী, আর তৃতীয় আপনি। নিজের মেয়েকে দোয়া করুন, যার কারণে আপনার শরীরের মধ্যে প্রাণটা এখনো আছে। হ্যাঁ, এ কথা সত্য যে আপনার নাগাল পাওয়ার জন্য আমি ওকে সিঁড়ি অবশ্যই বানিয়েছিলাম, কিন্তু আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, এত বেশি যে ওর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আই অ্যাম সরি রাজা, সত্যি বলতে কি এতদিন তুমি শুধু নূপুরের মনি জয় করেছিলে, আজ তুমি আমার মনটাও জয় করে নিলে। এবার মনের কথা ভুলে গিয়ে মাথা খাটিয়ে শুনুন, বক্স আপনাকে শেষ করে দিয়ে এই কালোবাজারি ধান্দায় 100% মালিক হতে চায়, আর আমি বক্সকে শেষ করে দিয়ে আপনাকে 100% মালিক বানাতে পারি। কিন্তু বক্সের ঠিকানা আমি জানি, শুধু আপনাকে আমার সঙ্গে কক্সবাজার যেতে হবে। ওই বেঈমান বক্সকে শেষ করার জন্য শুধু কক্সবাজার কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত আমি। আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বলে মনে করেছিলাম, কিন্তু কিন্তু আড়াল থেকে রাজা আর আমার বাবার গোপন কথাগুলো শুনে অতি আপন সম্পর্কের উপর থেকেও আমার বিশ্বাস উঠে গেছে। কথাগুলো শুনলে আপনিও জীবন্ত লাশ হয়ে যাবেন। আপনি আপনি যাকে নিজের ছেলে বলে মনে করছেন, সে সে আপনার নিজের ছেলে নয়। আপনার মমতার সুযোগ নিয়েছে সে, প্রতারণা করেছে আপনার সঙ্গে, আপনার স্বামীকে খুন করার উদ্দেশ্যে আপনার ছেলে সেজেছিল রাজা, ও আপনাকে বিধবা বানিয়েছে, খুন করেছে আপনার স্বামীকে। আমি জানি, সব জানি, আমি সব জেনে শুনে এদেশের বুক থেকে একজন পাপী, একজন দেশদ্রোহী বোঝা সরাতে আমি ওকে সাহায্য করেছি। রাজা কোনো প্রতারণা করেনি। কিন্তু আপনার স্বামী? হ্যাঁ, স্বামী, স্ত্রীর কাছে স্বামী সবচেয়ে বড় সম্পদ, কিন্তু যত বড়ই হোক দেশের চেয়ে বড় নয়। স্বামী, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন, সন্তান, কোনো সম্পর্ক দেশের চেয়ে বড় নয়। একটা কথা শুনে রাখো মা, দেশের জন্য যারা জীবন দেয় তাদের বলা হয় শহীদ, আর দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতার জন্য যারা দেশের শত্রুকে হত্যা করে তারা খুনি নয় মা, তারা বীর, বীর যোদ্ধা তারা। রাজার বাবা? হ্যাঁ, সেই কাহিনী শুনতে হলে তোমার মনকে শক্ত করতে হবে নূপুর। আমি আসলে আসলে আমি কিচ্ছু বুঝতে পারছি না, তবু সেই কাহিনী শুনতে চাই, বলুন আপনি। সেই কাহিনী শুরু 20 বছর আগে কক্সবাজারে। সেখানে তোমার বাবা আর আমার স্বামী একসঙ্গে পুলিশে চাকরি করত, ওদের উপর দায়িত্ব ছিল ডিপার্টমেন্টের অস্ত্রের চালান বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া। প্রায় সে অস্ত্রের চালান লুট হয়ে যেত, ডিপার্টমেন্টে রিপোর্ট যেত দুষ্কৃতিকারীরা লুট করে নিয়ে গেছে, কিন্তু আসল ঘটনা হলো তোমার বাবা আর আমার স্বামী তাদের তৃতীয় পার্টনার কুদ্দুসের সঙ্গে মিলে গার্ড পুলিশদের খুন করে লুটে নিত অস্ত্র আর বিক্রি করত তাদের গান বক্স কহর বক্সের কাছে। ওরা তাকে সংক্ষেপে রাখত বক্স বলে। রাজার বাবা এসপি জামান একবার ওদের হাতে হাতে ধরে ফেলে, ওদের নিজেদের অপরাধ ঢাকা দেওয়ার জন্য নির্মমভাবে খুন করে রাজার বাবাকে। শুধু তাই নয়, সেই বীর শহীদের মাথায় তারা লেপে দেয় অস্ত্র লুট করতে আসে নিহত হওয়ার কলঙ্ক। অর্ডার, অর্ডার, সাক্ষীদের বয়ান শুরু করুন। আমরা কক্সবাজার থেকে টেকনাফের দিকে অস্ত্রের চালান লইয়া যাইতেছিলাম ইউনিয়নের কাছে,
এসপি জামান চৌধুরী তার লোকজন লইয়া আমগো উপরে ব্যারিকেড দেয়, গান পয়েন্টে হগল অস্ত্র দিবার কয়। এসপি জামান আমাদেরকে টাকার ভাগ দিতে চায়, আমরা রাজি না হয়ে তাকে সরে যেতে বললে সে তার লোকজন নিয়ে আক্রমণ শুরু করে। দেশের স্বার্থে আমরা গুলি চালাইবার বাধ্য হই। তার লোকজন অস্ত্র নিয়ে চলে যাবার সময় আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে গুলি করতে থাকি। এসপি জামান চৌধুরী মারা যায় কিন্তু তার লোকজন অস্ত্র নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ইন্সপেক্টর আসলাম বেগ এবং সাব ইন্সপেক্টর সাহেব আলীর সাক্ষীতে প্রমাণ হয়েছে যে এতদিনকার সমস্ত অস্ত্র লুটের হোতা ছিল জামান চৌধুরী। ডিপার্টমেন্টের বিচারে মৃত জামান চৌধুরী দেশদ্রোহী বলে চিহ্নিত হয়েছে। ইন্সপেক্টর স্যার, লাশের শরীর থেকে ব্যাস পদক খুলে নাও। Yes, sir. আমার স্বামী দেশপ্রেমিক ছিল, আপনি তো জানেন স্যার, আমার স্বামী দেশদ্রোহী হতে পারে না, পারে না, ও দেশের জন্য শহীদ হয়েছে। আমি ডিপার্টমেন্টের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। বন্ধ করো। কার কব্বর খোরা হইতাছে যে দেশের লগে বেইমানি করছে? আদালত বিচার কইরা যারা দেশদ্রোহী বানাইছে, ওই পবিত্র মাটিতে ওই বিশ্বাসঘাতকের লাশ স্থাপন হইব না। ওই ভবিষ্যতে তোমাকে সন্তানেরা যখন ওই কবর দেখে জিগাইব, ওই বেইমানের কবর এখানে কেন, তখন কি জবাব দিবা, কি জবাব দিবা? আর দেশদ্রোহী লোক খারাপ জিনিস, আর খারাপ জিনিসে সম্মানের সাথে স্থাপন হইবার পারে না। ওই লাশ উঠায়া সাগরে ফেলায় দে। ওই মহিলা একজন দেশদ্রোহীর স্ত্রী, সাধারণ মানুষের মাঝে ওকে মিশতে দেয়া যায় না, এবং তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে যাতে সবাই ওকে দেখলেই চিনতে পারে একজন বেঈমানের স্ত্রী। এই ব্যবস্থার সহজ উপায় হলো ওর চুল কেটে দেয়া। Thank you.
এবার যা তোর দেশদ্রোহীর স্বামীর কাছে যা যা বোন, আমি তোমাকে আর রাজাকে নিয়ে যেতে এসেছি, আমরা অন্য কোথাও গিয়ে থাকবো? না বোন, আমি যদি এখান থেকে চলে যাই আমার স্বামীর আত্মা কষ্ট পাবে, ভাববে আমিও সবার মতো দেশদ্রোহী মনে করে ওকে ছেড়ে চলে গেছি। তুমি বরং রাজাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু ও তো ছোট মানুষ, তোমাকে ছাড়া কেমন করে থাকবে? আমাকে ছেড়ে থাকাটাই ওর জন্য ভালো। এখানে থাকলে আশেপাশের মানুষেরা ওর বাবার কথা স্মরণ করাতে করাতে ওকে মেরে ফেলবে। ওকে নিয়ে যাও, নিয়ে যাও ওকে। মা, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? না বাবা না, কে বলেছে আমি তোকে ছাড়া থাকবো? তুই তো সবসময় আমার নিঃশ্বাসের সাথে এই বুকে থাকবি। যাও। ঠিক আছে মা, তুমি যখন চাও আমি চলে যাই, তখন আমি চলেই যাচ্ছি। তোমার এই পবিত্র চুল নিয়ে প্রতিজ্ঞা করছি, যেদিন বাবার সম্মান ফিরিয়ে আনতে পারবো সেদিনই ফিরে আসবো। আর সেদিন থেকে আজ পর্যন্ত সেই মা তার ছেলেকে দেখেনি, ছেলেও তার মাকে দেখেনি। সমুদ্র পাড়ের উত্তপ্ত বালুতে স্বামীর কবরের পাশে বসে 20 বছর ধরে সেই মহামানবী আজও মানুষের ঘৃণা আর তিরস্কার সহি দিন কাটাচ্ছে। রাজা সেই মায়ের কোলে ফিরে যাওয়ার জন্য আজ প্রস্তুত হয়েছে। কিরে রাজা, তোর চোখে পানি কেন? আমাকে বিধবা করেছিস বলে তুই কি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিস? আমি তো অনেক আগে বিধবা হয়ে গেছি রে, যেদিনে আমার স্বামীর বিক্রি করা অস্ত্রে সন্ত্রাসী গুলিতে স্কুল পড়া নিষ্পাপ শিশুদের সাথে আমার নিজের সন্তানকে প্রাণ দিতে হয়েছে। সেদিন থেকে নিজেকে বিধবা বলে মেনে নিয়েছি। যে মানুষ হাজার হাজার নারীকে বিধবা করেছে, হাজার হাজার নিষ্পাপ সন্তানদের মৃত্যু হয়েছে যার কারণে, তাকে শুধু আমি কেন? কোনো বাঙালি নারী স্বামী বলে মেনে নিতে পারে না। তোকে দিয়ে তোমার গর্ব রাজা, স্বামীর কারণে আমার যে মাথা এতদিন নিচু হয়েছিল, তোর কারণে সেই মাথা উঁচু করে কথা বলতে পারবো আজ। মা, সবাই বলে মানুষের জন্য খোদার সবচেয়ে বড় দান হলো তার মা। আমি কত ভাগ্যবান যে দুটো মা পেয়েছি আমি। আমাকে মাফ করে দাও রাজা। নূপুর, তুমি যা কিছুই করেছো না জেনে করেছো, কিন্তু এখন আমি যা করতে চলেছি তা জানার পর তুমি আমাকে ভালোবাসতে পারবে না, শুধু ঘৃণাই করবে। আমার শত্রুদের তালিকায় সবচেয়ে উপরে যে নাম রয়েছে তা তোমার বাবার। একজন স্ত্রী যদি মানবতার জন্য, দেশের জন্য তার স্বামীর বিরুদ্ধে যেতে পারে, তবে একটি মেয়ে কেন পারবে না তার বাপের বিরুদ্ধে যেতে? পারবো রাজা, আমিও পারবো। হ্যালো, রাজা বলছি। ফোন কেন করেছো? ফ্যাক্স করো। এখন আর তার কোনো প্রয়োজন নেই, আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। কালে আমি আসলাম বেককে নিয়ে কক্সবাজার আসছি। ওখানে আমার একটাই কাজ, বক্সকে ধরে ওর মুখোশ খুলে দেওয়া। এবার জামিন নাই।
কুদ্দুস। বলুন এসপি সাহেব, আর কি জানতে চান? আমার লোক তোমাকে নকল গুলিতে বেহুশ করে যে নাটক সাজিয়েছিল তাতে আমার সমস্ত প্ল্যান সাকসেস হয়েছে। তাহলে আমাকে আর কতদিন এখানে থাকতে হবে? এতদিন যে তথ্য তুমি আমাকে দিয়েছ তাতে আমার লোক সাহেব আলী ও তার পুরো দলকে শেষ করে দিয়েছে। কাল আমার লোক আসলাম বেককে নিয়ে ইউনানি বিচে আসছে, সুতরাং এখন তুমি মুক্ত। সত্যি বলছি? ইয়েস, ইউ ক্যান গো। জামিন নাই। যেখান থেকে একদিন কাহিনী শুরু হয়েছিল আজ সেখানেই শেষ হতে চলছে। মনে হয় জায়গাটা আপনার খুব পরিচিত। তোমার কাছে লুকিয়ে কি হবে? এই সেই জায়গা যেখান থেকে আমাদের কালো ব্যবসা শুরু হয়েছিল, আর এটাই সেই জায়গা যেখানে একদিন মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। কি হয়েছিল? আরে, এক হারামজাদা পুলিশ অফিসার ছিল, এসপি জামান চৌধুরী। শালার বাচ্চা নিজেকে দেশের রক্ষাকর্তা মনে করত। একদিন এখানে সে অস্ত্র চুরির সময় আমাদের হাতে নাতে ধরে ফেলে। আমরা তিনজন মিলে ওকে ঠেকাতে পারিনি। সময় মতো বক্স এসে গুলি না করলে তো মারাই যেতাম। খুবই শক্তিশালী ছিল ওই কুত্তা। আমরা ওকে এমন শাস্তি দিয়েছি যা দৃষ্টান্ত হয়ে রয়ে গেছে। কি করেছিলেন আপনারা? দেশপ্রেমিককে দেশদ্রোহী বানিয়েছিলাম। শুয়োরের বাচ্চার লাশটাও দাফন হতে দেইনি আমরা। আজও কিছু লাশ এখানে পড়বে যাদের দাফন হবে না। ঠিক বলেছ, বক্স আর তার সঙ্গীদের লাশ। কি হলো, এখানে থামলে কেন? এখানে একটি ছোট্ট কুঁড়ে ঘরে এক তপস্বিনী 20 বছর ধরে তপস্যা করছে। শুনেছি যে একবার তার দর্শন করে তার মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। আসুন দর্শন করে আসি। দর্শন তো আমি অবশ্যই করব, যাতে বক্সের লাশেরও দর্শন হয়ে যায়। বিশ বছর ধরে নিজের জন্য ঘৃণা আর তিরস্কারের দৃষ্টি অনেক দেখেছি আমি, কিন্তু কান্না ভরা চোখ এই প্রথম দেখলাম। তুই আমার রাজু, তাই না? হ্যাঁ মা। রাজু, মা, রাজু, যে 20 বছর ধরে নিজের সন্তানকে দূরে সরিয়ে রেখেছে
মা হয়ে আমি তোকে মায়ের স্নেহ মমতা কিছুই দিতে পারিনি। আমাকে তুই মাফ করে দিস রাজু, আমাকে তুই মাফ করে দে বাবা। না মা, তুমি কোনোদিনও আমার কাছ থেকে দূরে ছিলে না। এই দেখো তোমার মাথার চুল সব সময় দোয়া হয়ে আমার মাথায় আছে। মা, এবার তোমার অপেক্ষা আর আমার প্রতিজ্ঞা পূরণের সময় এসেছে। কথা দিয়েছিলাম যেদিন বাবার সম্মান ফিরিয়ে আনতে পারবো সেদিন ফিরে আসবো। আজ সেই সম্মান ফিরে দেওয়ার দিন মা। ওই দেখো আমি কাকে নিয়ে এসেছি। ওই মহিলা একজন দেশদ্রোহের স্ত্রী, সাধারণ মানুষের মাঝে ওকে মিশতে দেয়া যায় না, এবং তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে যাতে সবাই ওকে দেখলেই চিনতে পারে একজন বেঈমানের স্ত্রী। এই ব্যবস্থার সহজ উপায় হল ওর চুল কেটে দেয়া। চৌধুরী? হ্যাঁ, আর আমি এই নারীর সন্তান। এই সেই নারী যে ২০টি বছর ধরে এই কবর আঁকড়ে ধরে আছে, ২০টি বছর ধরে তার স্বামীর সন্মান ফিরিয়ে আনার জন্য মাথা ঠুকরে কাঁদছে। আমি এই নারীর সন্তান। আমার বাবা ইন্সপেক্টর জামান চৌধুরীর উপর যে মিথ্যে কলঙ্কের দাগ তোরা লাগিয়েছিলি, সেই দাগ আজ তো রক্ত দিয়ে ধুয়ে মুছে সব সাফ করে ফেলবো। মানুষ মরে যায় আসলাম বেগ, কিন্তু তার আত্মা কখনো মরে না। পেতে শোন, এই মাটির নিচে আমার বাবার আত্মার চিৎকার শোন। বাবার জন্য একটি ছোট্ট শিশুর চিৎকার করে কান্নার শব্দ শোন। ঝড় তুফানের মধ্যে স্বামী হারা আমার মায়ের চিৎকার শোন। ভালো করে শোন আমার মায়ের চিৎকার শোন। আমার মায়ের কান্নার শব্দ শোন। বক্স নয়, গোলাম কুদ্দুস। গোলাম কুদ্দুস, আমি তোকে আগেই চিনেছিলাম। কুদ্দুস, তুই নিজের ইচ্ছা এখানে আসিসনি, তোকে আনা হয়েছে। রাজার পরিকল্পনা মতো তোকে আমি আসলাম বেগের আসার খবর দিয়েছি। জেনে শুনেই তোকে আমি ছেড়ে দিয়েছিলাম। আমরা জানতাম তোর পার্টনারকে
বাঁচানোর জন্যই তুই এখানে আসবি। আর এও জানতাম তোর পার্টনারকে আসল পরিচয় তুই কখনো জানতে দিবি না, তাই বক্স সেজে এখানে আসবি। ডবল লাভের আশায় তুই তোর পার্টনারকে ধোকা দিতে পারিস কুদ্দুস, কিন্তু পুলিশকে নয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিজের পার্টনারকে বাঁচাবার জন্য বক্সে একা আসবে? যাতে আর কোনদিন তোর মতন কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে। কবর দে ওকে। Allah, 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 Allah.
20টি বছর ধরে যে কষ্ট আপনি করেছেন তারই উপহার আপনার স্বামীর এই হারানো সম্মান। এই পদক আপনি নিজ হাতে আপনার স্বামীর কবরে ঝুলিয়ে দেবেন। গার্ড সাবধান হবে, সাবধান! গার্ড সশস্ত্র সালাম দেবে, সশস্ত্র সালাম! গার্ড অস্ত্র নামাবে, অস্ত্র নামাও! সারাদিন চোখে, সারা রাত বুকে।